আপনাদের মধ্যে অনেকেই লঞ্চার অ্যাপ ব্যবহার করেন লঞ্চার অ্যাপ ব্যবহার করলে ফোনের মধ্যে একটা নতুন লোক চলে আসে তো আপনাদের জন্য নিয়ে আসছে আরেকটা লঞ্চার অ্যাপ আজকে আমি আপনাদের আরেকটা নতুনের লঞ্চার অ্যাপ দেখাব যার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের মধ্যে আরেকটু নতুন ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন আপনারা যদি একই ধরনের ইউআই ব্যবহার করতে করতে বোর হয়ে যান তবে এরকম বিভিন্ন ধরনের লঞ্চার অ্যাপ বিভিন্ন সময় ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের কেমন লাগে তো আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন আইওএস লঞ্চার টু থাউজেন্ড টোয়েন্টি টু তো এই অ্যাপটা সাইজ হইতেছে সতেরো এম বি মানে লাইট ওয়েটেরই অ্যাপ একটা তো এখানে অত কাস্টমাইজেশন নাই কিন্তু লঞ্চারটা দেখতে অনেক সুন্দর তো এটা আমি ইনস্টল করতেছি আপনারাও ইনস্টল করে নেবেন তারপর আপনাদের দেখাই যে কীভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো এটা ব্যবহার করলে আপনার যেই রেগুলার লঞ্চার ব্যবহার করতেছিলেন সেটা থেকে একটা নতুন লুক চলে আসবো তার ফলে আপনাদের মোবাইলটা ব্যবহার করতেও ভালো লাগবে ইনস্টল শেষ হয়ে গেলে আপনারা ওপেনে ট্যাপ করবেন তারপরে এখানে যদি কোনো পারমিশন চায় তবে অবশ্যই সেটা এনেবেল করে দিবেন এখানে এটা হইতেছে এটার হোম পেজের মতো হাইওএস লঞ্চার এট তো এখানে আপনারা স্টার্টে ট্যাপ করে দিবেন তারপরে এখান থেকে নেক্সটে ট্যাপ করে দিবেন এখান থেকে অবশ্যই এটা অ্যাকসেপ্ট করে দিবেন আর এখানে যা কথাবার্তা লেখা আছে আপনারা চাইলে এগুলো পরেও নিতে পারেন তো আমি এখন অ্যাকসেপ্টে ট্যাপ করে দিলাম আপনারাও এভাবে অ্যাকসেপ্টে ট্যাপ করে দিবেন তো এখন আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হইব তারপর আপনারা নিচ থেকে উপরে সোয়াইপ করবেন এখানে সোয়াইপ করতে বলতেছে এখন যদি আমি অ্যাপ ড্রোয়ার আনতে চাই তবে আমার নিচ থেকে উপরে সোয়াইপ আপ করতে হইব তবে এখানে সব অ্যাপ চলে আসবে যা যা আমি ব্যবহার করি এগুলো অ্যালফাবেটিক অনুযায়ী সিরিয়ালে থাকবো মানে যেটা এ দিয়ে শুরু সেটা প্রথমে থাকবো যেটা বি দিয়ে শুরু সেটা এর পরে থাকবো এইভাবে আপনারা চাইলে এখানে ফেভারেট অ্যাপও করে রাখতে পারবেন এখান থেকে আপনার যে কোনো যদি অনেক ধরনের অ্যাপ ব্যবহার করেন সেখান থেকে যদি আপনারা চাইতেছেন যে কোনো অ্যাপ আপনারা সার্চ করে বের করবেন এখান থেকে আপনারা সেটা করতে পারবেন তাছাড়া এখানে একটা থ্রি ডোর দেখতে পাইতেছেন এখানে যদি ট্যাপ করেন তো এখান থেকে আপনার ছেলে গেম সেন্টারটা হাইড করতে পারেন আর এখান থেকে আপনার থিমস ওপেন করতে পারেন এই লঞ্চারের আরেকটা সুবিধা হইতাছে যে এটার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের থিম ব্যবহার করতে পারবেন এখানে অবশ্যই অ্যালাউ করে দিবেন তাছাড়া এখান থেকে আপনারা ওয়ালপেপারও চেঞ্জ করতে পারবেন এই থিমগুলো হইতেছে এই লঞ্চারের জন্য আপনি ছেলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন তার ফলে আপনারা যদি এই লঞ্চারটা ব্যবহার করতে করতে বোর হয়ে যান কিন্তু এখানে যত থিম আছে সেসব যদি আপনারা একটা একটা করে ট্রাই করতে থাকেন তবে আপনাদের মোবাইলে নতুন নতুন লুক চলে আসতে থাকবো আর আপনারা যদি চান যে ওয়ালপেপার চেঞ্জ করবেন সেটাও আপনারা করতে পারেন এখানে ট্যাপ করে এখান থেকে আপনারা ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন আর আপনারা যদি চান যে ক্যাটাগরি অনুযায়ী আপনার ওয়ালপেপার ডাউনলোড করবেন তো এখানে ট্যাপ করবেন এখান থেকে অনেক ধরনের ক্যাটাগরি আছে আপনারা যদি একই ধরনের ইউআই ব্যবহার করতে করতে বোর হয়ে যান তবে এইসব ওয়ালপেপার এবং বিভিন্ন ধরনের লঞ্চার আপনারা ব্যবহার করে দেখতে পারেন যে আপনাদের কেমন লাগে তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এই ধরনের লঞ্চার ব্যবহার করেন কি না তাছাড়া ভিডিওটা আপনার কেমন লাগছে তা আমাকে কমেন্ট করে জানাবেন যদি এরকমই ভিডিও দেখতে চান তবে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ